টানা এক মাস দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বগুড়ায়। শনিবার বিকেল পৌনে পাঁচটা থেকে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় ঝুম বৃষ্টি নামতে শুরু করে। বিকেল পৌনে ছটার দিকে বৃষ্টি শুরু হয়েছে জেলা শহরে। বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটাই কমে আসতে শুরু করেছে। শনিবার বগুড়ায় তাপমাত্রা ছিল 36.0°C। এই মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 এপ্রিল 41.0°C, যা 1979 সালের পর গত 35 বছর ছিল সর্বোচ্চ তাপমাত্রা। বগুড়ার শেরপুরে ধান কাটার সময় এক কৃষকের ও হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে শাহজাহানপুরে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। বৃষ্টি নামার পর অনেকেই স্বস্তির কথা লিখেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। বগুড়ার আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক নুরুল ইসলাম বলেন, এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, তবে রেকর্ড করার মতো কিছু হয়নি। আগামীকাল 5 মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো মে মাস জুড়ে বৃষ্টিপাত হলেও গরম খুব বেশি কমবে না, তবে তাপদাহ কমে যাবে ও স্বস্তি ফিরবে।